দেখবে না, তোমার না হয় না হয় এই বুড়া বাপটা তোকার কতদিন চালাবে, নিজের কোন একটা ভবিষ্যৎ নিয়ে দেখে বুঝা বলো তো ভালো, নাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার বেটা। বেহুদা চোদা, তুই বই না পড়িয়া তুই চেংড়ির নগর করবার উচিত। বেটা তোর খালি মোবাইল আর মোবাইল না, তোর কত মারি, তোর মারিতে মোর নিজেকে খারাপ লাগেছে। সারা বেহুদা কদিন বুঝবো বাপের অবস্থা। বেটা রে উঠ উঠ উঠ, কতদিন চালাম বই পড়বার সময় মোবাইল নিয়ে বসিলে, কোনদিনও উন্নতি করি পাবনিস। তাহলে মুখ দিয়ে একখানা দিয়ে চালাম, দেখ বেটা তোমার না হয় না হয় এই বুড়া বাপটা তোকার কতদিন চালাবে, নিজের কোন একটা ভবিষ্যৎ নিয়ে দেখে বুঝা বলো তো ভালো, নাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার বেটা। না বাবা ঠিকই কছে, ভবিষ্যৎটা উজ্জ্বল করিবাই লাগবে, আর আমার বাড়ির অবস্থা তো দেখাই পাচ্ছে, আজ থেকে বই পড়িব লাগবে, পড়াশোনা স্টার্ট। এরপর আছে গৌতম প্রবাসী বিশ্বাস, বাবাকে ডেকে নিয়ে আসো, রান্না হয়ে গেছে তাড়াতাড়ি যাও। হ্যাঁ মা আসু, ইও রাত কি ইউ ওয়ান্ট টু সে দ্যাট ইউ আর ইন দ্য সাইড অফ দ্য ওয়ার্ল্ড।
করে শিওরা বাচ্চা তুই বাইরে যা, ওর বাড়ি ঢুকিস না তুই, তোর তানে আজ মোর এই অবস্থা, ভাবি নু তুই শালা ইঞ্জিনিয়ার হবো, এগুলো বোতল খুলা বাইরে হবো কথা, তুই মোর বাড়ি আসিস না। আজ মোক ভাঙা বাড়ি নবা লাগে যা, কুকুরটা হাবিকি ঢুকিয়া হাবিকি নিগিরিবা কাছে।